আজ ফাদার্স ডে। সকাল থেকে ফেসবুকে সবার অনেক মনোমুগ্ধকর লেখা তাদের বাবাকে নিয়ে আমার হৃদয় ছুঁয়ে গেছিল। আমি ভাবলাম, আমি তো কখনোই আমার বাবাকে নিয়ে কিছু লিখি না, আমি এবার কিছু লিখতে চাই আমার বাবাকে নিয়ে। কিন্তু সব থেকে মজার ঘটনা কি জানেন, সকাল থেকে আমি আমার বাবাকে নিয়ে ফেসবুক একটা কথাও লিখতে পারিনি, লিখতে চাইনি এমন নয়, বহুবার চেষ্টা করেছি বহুভাবে, কিন্তু যতবারই কোনো কিছু বাবাকে নিয়ে লিখতে গিয়েছি আমার পর্যাপ্ত মনে হয়নি। আমার মনে হচ্ছে আমার বাবাকে প্রশংসা করার জন্য ফেসবুকের একটা ক্যাপশন কখনই পর্যাপ্ত হতে পারে না। এসব ভেবে ভেবে আর বাবাকে নিয়ে কোনো কিছু লেখাই হয়ে ওঠেনি, এমনকি মাদার্স ডেতে মাকে নিয়েও কোনো কিছু লিখতে পারিনি। ওই একইভাবে মনে হয়েছে মার জন্য এই কথাটুকু পর্যাপ্ত নয়, এক হাজার চেয়েও বাবার প্রতি ভালোবাসাটা আর অন্যকে জানানোর সুযোগ হয়ে ওঠে না। আজকে বাবা দিবসে পৃথিবীর সকল বাবাকে জানাই অনেক অনেক বেশি শুভেচ্ছা।